বিশ্বের সকল অটোমোটিভ জায়ান্টরাই ক্রমান্বয়ে ঝুঁকছে ইভি বা ইলেকট্রিক ভেহিকেলের দিকে, যার সাক্ষী হলো প্যারিস অটো শো 2024। অটোমোবাইল জগতের সবচেয়ে প্রাচীন প্রদর্শনীর নাম প্যারিস অটো শো। 1898 সালে শুরু হওয়া এই আয়োজন আজও অটোমোটিভ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। প্রতি প্রদর্শনীতেই বিশ্বের সকল অটোমোটিভ জায়ান্টরা তাদের নতুন ও কনসেপ্ট কারগুলো বিশ্বের সামনে তুলে ধরে। এবারের আয়োজনে কোন কোন ইভি বেশ সাড়া ফেলেছে তাই জানবো এবার। চীনের ইভি জায়ান্ট বিওয়াইডি তাদের সি লায়ন 07 উন্মোচন করেছে এবারের আয়োজনে। এটি মূলত মাঝারি আকৃতির ইলেকট্রিক এসইউভি। প্রতিষ্ঠানটির আশাবাদ, টেসলার মডেল ওয়াই এর সাথে তাদের এই মডেলটি প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও বিওয়াইডি তাদের আরও একটি গাড়ির উন্মোচন করেছে, যার মডেল ইয়াং ওয়াং U8। এটি একটি প্লাগ ইন হাইব্রিড এসইউভি। এই মডেলটি দুর্ঘটনাকালীন সময়ে পানিতে ভাসতে সক্ষম। এছাড়াও প্রতিটি চাকায় আলাদা মোটর থাকায় গাড়িটি প্যারালাল পার্কিং ও অনস্পট টার্ন করতে পারবে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন অটোমোবাইল ম্যানুফ্যাকচারার গুয়াংজু অটোমোবাইল গ্রুপ মোটর কোম্পানি লিমিটেড নিয়ে এসেছে তাদের কম্প্যাক্ট ইলেকট্রিক এসইউভি আইওন ভি এর দ্বিতীয় প্রজন্ম। তাদের দাবি, এই গাড়িটির রেঞ্জ 750 কিলোমিটার। চীনের আরেক অটোমোটিভ জায়ান্ট, চীনের সাবেক নেতা মাও জেদং এর পছন্দের গাড়ির কোম্পানি হল চায়না ফার্স্ট অটোমোবাইল ওয়ার্কস এর হংকি। চীনের এই ব্র্যান্ডটি রোলস রয়েসের সমতুল্য মর্যাদা পায় নিজ দেশে। তারা নিয়ে এসেছে তাদের নতুন লাক্সারি ইলেকট্রিক লাইন আপ, যেখানে থাকছে EHS9, EH7 ও EHS7। ইউরোপীয় নির্মাতা রেনল্ট ছোট আকারের ইলেকট্রিক এসইউভি R4 এনেছে, যেটি তাদের 60-এর দশকের বিখ্যাত রেনল্ট 4 এর আধুনিক সংস্করণ। পাশাপাশি ডাস্টারের বড় সংস্করণ দাচিয়া বিগস্টার এনেছে প্রতিষ্ঠানটি। এছাড়া রেনল্টের স্পোর্টস ব্র্যান্ড অ্যালপাইন তাদের আসন্ন ফাস্টব্যাক A390-র একটি প্রদর্শনী মডেলও এনেছে এই আয়োজনে। এটি অ্যালপাইনের দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। আরেক ইউরোপীয় নির্মাতা ভক্সওয়াগন নিয়ে এসেছে তাদের প্লাগ ইন হাইব্রিড 7-সিটের এসইউভি টেরন। স্টেলান্টিস নিয়ে এসেছে তাদের নতুন কম্প্যাক্ট সিট্রন C4 এবং C4X। এই দুই মডেলেরই হাইব্রিড ইলেকট্রিক ও কম্বাসশন ইঞ্জিনের অপশন থাকবে। পাশাপাশি বিখ্যাত অটোমোটিভ জায়ান্ট পোজো সার্বজনীন গোল স্টিয়ারিং হুইলের বদলে নিয়ে এসেছে আয়তকার স্টিয়ারিং হুইল, যাকে হাইপার স্কোয়ার নামেও ডাকা হচ্ছে। 2026 থেকে তারা এর ব্যবহার শুরু করবে।